হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান। এ পর্যায়ে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা টিপস, যেটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে বা জাঙ্ক ফাইলগুলো আছে, এগুলাকে খুব ইজিলি ডিলিট করতে পারবো ম্যানুয়ালি ডিলিট না করে। যেমন অনেক সময় দেখা যায় আমাদের রিসাইকেল বিন থেকে ম্যানুয়ালি এগুলা ডিলিট করতে হয়, এবং আমাদের যে ট্যাম্প আছে রানে গিয়ে উইন্ডোজ আর দিব, দেওয়ার পরে এখান থেকে যে ট্যাম্প ফাইলগুলো আছে ট্যাম্প ফাইল এগুলো আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। কিন্তু এছাড়াও হিস্টোরি অন্যান্য যেই ফাইলগুলো আছে এগুলা এভাবে ম্যানুয়ালি ডিলিট না করে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি এগুলাকে ক্লিন করতে পারবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কিভাবে এই সফটওয়্যারটি কাজ করে সেটা দেখাচ্ছি। চলুন প্রথমে ATF এই সফটওয়্যারটিকে আমরা ডাউনলোড করব, এবং কোথায় থেকে ডাউনলোড করবেন সেই লিঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই লিঙ্কে গিয়ে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন। আর এখান এই লিঙ্কে যাওয়ার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর ডাউনলোড করার পরে এই সফটওয়্যারটিকে ইনস্টল করতে হবে না, শুধু এখানে রেখে দিলেই হবে। এরপর এখান থেকে ডাবল ক্লিক করে সফটওয়্যারটাকে ওপেন করে নিব, ডাবল ক্লিক করে। এরপরে ইয়েস চাচ্ছে, ইয়েস করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা উইন্ডো ওপেন হয়ে গেল, ছোট্ট একটা উইন্ডো। আর এই উইন্ডোতে লেখা আছে সিলেক্ট ফাইল টু ডিলেট, কোন কোন ফাইলগুলোকে আমরা ডিলেট করব তা এখান থেকে আলাদা আলাদা একটা একটা করেও সিলেক্ট করে নিতে পারি। যেমন এখানে আছে উইন্ডোজ টেম্পের যে ফাইলগুলো আছে অপ্রয়োজনীয় ফাইল, এই ফাইলগুলো এখান থেকে ডিলিট করা যাবে। কারেন্ট ইউজার টেম্প, ইউজারদের যে টেম্প ফাইল আছে সেগুলোকে ডিলিট করা যাবে। অল ইউজার টেম্প, সকল ইউজারদের টেম্প ফাইল এখান থেকে ডিলিট করা যাবে। এবং আমাদের যে কুকিগুলো থাকে, ব্রাউজারের বিভিন্ন ধরনের কুকি জমা থাকে, যেই কুকিগুলো এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে। টেম্পোরারি ইন্টারনেট ফাইল, ইন্টারনেটের অনেক সময় ডাউনলোড করার সময় বা বিভিন্ন সময় ইন্টারনেটের বিভিন্ন টেম্পোরারি ফাইল জমা থাকে, এই ফাইলগুলোও আমরা এটার মাধ্যমে ডিলিট করতে পারবো, এবং হিস্টোরি ডিলিট করতে পারবো। প্রিফেসে উইন্ডোজ আর্ট দিয়ে আমরা যে প্রিফেসের যে ফাইলগুলো থাকে ওগুলো ডিলিট করতে পারবো এখান থেকেও। এবং জাভা ক্যাশের যে ফাইলগুলো আছে সেগুলো ডিলিট করতে পারবো, রিসাইকেল বিনের ফাইলগুলোও ডিলিট করতে পারবো। জাস্ট এখান থেকে টিক দিয়ে দিতে হবে। আর যদি আমরা চাই যে সবগুলোই আমাদের ডিলিট করতে হবে, তাহলে এখান থেকে সিলেক্ট অল দিতে হবে। সিলেক্ট অল দেওয়ার পরে এমটি সিলেক্টেড, এই এমটি সিলেক্টেড দিলে আমরা দেখতে পাবো এখানে একটা ই ম্যানুয়াল চলে আসছে কত এমবি ডাটা এখান থেকে ডিলিট হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে করে দিলে 92 MB ডাটা এখান থেকে ডিলিট হচ্ছে। এভাবে খুব ইজিলি আমরা কোনো ডাটাকে বা অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে আমাদের কম্পিউটারে জমা থাকে এগুলাকে ডিলিট করে দিতে পারি। থ্যাংক ইউ। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, তাহলে এই ভিডিওটা অন্যদেরকে জানানোর জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।